স্পেশাল একটা কবুতর দেখাবো, করা হয়েছে ড্রাগন হোমা 30 থেকে 35 ইভেন্টের দিন। কত সালের ভাই এটা? ছোট একটু দেখানো ডিসকে, যেটা হচ্ছে ইউরোপিয়ান ড্রাগন হোমা। জি, ইউরোপিয়ান ড্রাগন হোমা। এটা আপনার এখানে কত পেয়ার আছে? এটা ভাই 5 পেয়ার আছে। 5 পেয়ার আছে না? কি কি কালার আছে আপনার এখানে? রেড আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে। আচ্ছা, এগুলা কি আপনারা মেন্টার সেল দেন? না, মেন্টার সেল না। আচ্ছা, এগুলা কি এখন সেলদার মতো কোনো বেবি আছে? মানে বাচ্চা পড়ছে, রেডি হচ্ছে, রেডি হচ্ছে যার মতো। আচ্ছা, কত পেয়ার আছে এখানে? 5-6 পেয়ার আছে বেশ। এগুলো একটু দেখান অডিয়েন্সকে, ড্রাগন হোমাটা। জি, অবশ্যই। এটা হাতে নিয়ে দেখান, এই ড্রাগন হোমাটার মূল আকর্ষণটা কি? মূল আকর্ষণ ভাই ওর ঠোঁট। হ্যাঁ, ঠোঁটটা কেমন? চেহারা ওর ঠোঁট আর চোখের গিয়ার গিয়ার। জি, ঠোঁটটা তো অনেক সুন্দর, ফুলগুলো অনেক সুন্দর। ওরা তো আমার জানা মতে আকাশের দিকে এরকম ড্রাগন মতো টাকা থাকে সবসময়। এই জন্য কি নামকরণ করা হয়েছে ড্রাগন হোমা? জি জি ভাই। ঠোঁটের এখানে যে বাড়তি যে মাংস, এটাই এর মেন বৈশিষ্ট্য। জি জি। আর যে বিস্কিটের মতো ফুল যে চোখের চতুর্দিকে, না? জি 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 ভাই। বেশ অনেক সুন্দর এক পেয়ার কবুতর, যারা সংগ্রহ করতে চান। এর বেবি বেবি কত করে বিক্রি করেন ভাই এগুলা? বেবি ভাই 30 থেকে 35 এর ভিতরে সেল আর কি। বেবি 30 থেকে 35 রেঞ্জের ভিতরে বিক্রি করে থাকে। জি জি ভাই। তো একটু ফেদারটা দেখাবেন এটা ধরে? জি জি, অবশ্যই। কোন দেশ থেকে ইম্পোর্ট করেছেন? ইউরোপ। জি জি। রিং একটু দেখান তো দেখি, রিং ডাবলিউ এন্ড রিং তো অবশ্যই থাকে। জি জি। আচ্ছা, রিংটা একটু দেখান, হ্যাঁ একটু রিংটা একটু ঘুরে দেখান অডিয়েন্সকে। এই যে ডাবলিউ এন্ড রিং, ডাবলিউ এন্ড রিং কত সালের ভাই এটা? ডাবলিউ এন্ড 2020। জি জি। একটু ইয়ারটা দেখান তো, আবার একটু ঠোঁটটা একটু দেখান তো। এটা বিয়ার্স অনেক সুন্দর একটা পেয়ার কবুতর, একদম ফ্রেশ। চোখটা কি একবার জাগানো তো লাল রেড, চোখ আর ই হচ্ছে মেন। এটা এটার সাথে জোড়া না? জি জি। এককাইট হয়ে আর কি তাকিয়ে থাকে সবসময়, মানে সব আকাশের দিকে তাকিয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে সবসময়। এখনো তাকিয়ে আছে আকাশের দিকে। যারা এর বেবি সংগ্রহ করতে চান, ডিসক্রিপশন বক্সে পিজনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে এগুলো সংগ্রহ করতে পারবেন। এপাশে কি আরেকটা এই পেন না? জি জি, আরেকটা। এটাও কি ব্ল্যাক? জি, ব্ল্যাক ভাই। এটা তো সেম না? জি সেম। এটা ধরে দেখাবেন একটু? জি জি, অবশ্যই। ফেদার গুলো একটু দেখাবেন। জি, অনেক সুন্দর, একদম ফ্রেশ, ফুল ফ্রেশ, কোনো ঝামেলা নাই। জি জি। আর একটু ঠোঁটটা একটু দেখান অডিয়েন্সকে। জি। চোখটা লাল রেড, ঠোঁটটা একটু দূরে দেখাবেন। জি। ঠোঁটটা একটু ধরেন, ঠোঁটটা অনেক সুন্দর, একবারে ড্রাগনের মতো একবারে লাল। ভিউয়ার্স অনেক সুন্দর এক পেয়ার কবুতর, ডিসক্রিপশন বক্সে পিছনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি সংগ্রহ করতে চান। এর বেবি কত রেঞ্জ চাইলেন এগুলো বেবি ভাই? 30 থেকে 35, 30 থেকে 35 এর ভিতরে এগুলো বেবি আপনারা নিতে পারেন। কত পার হলে সেল দেন? এই 1 থেকে 2 পর আর কি, 1 থেকে 2 পর হলে সেল দেন না? একটু দেখি তো, একটু ধরেন তো দেখি।